আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক ভালো আছেন। আবার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটা হচ্ছে যে আলবেনিয়া ভিসা সম্পর্কে আলোচনা করব। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দিই, যারা আমার পুরনো ভিডিওগুলো এখনো দেখেনি তারা আমার সবগুলো ভিডিও দেখে নিতে পারেন। আমার একটা না একটা ভিডিও আপনাদের কাজে আসতে পারে, আর আমার প্রত্যেকটা ভিডিও একটা না একটা সাথে রিলেটেড থাকে। তো আজকে যেহেতু আলবেনিয়া সম্পর্কে আলোচনা করব, তো ভিডিও শুরু করার আগে যারা আলবেনিয়া সম্পর্কে জানেন না বা দেশটা কোথায় অবস্থিত তাদের জন্য হচ্ছে যে আমার স্ক্রিনে দেখতে পাবেন যে আলবেনিয়াটা কোথায় অবস্থিত। তো আলবেনিয়া ভিসা হচ্ছে যে অনেকটা জানে না যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন, তো আমার ডিসক্রিপশন থেকে আলবেনিয়া ভিসা লিঙ্কটা নিয়ে নিতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে যে আলবেনিয়া ভিসা অ্যাপ্লাই করতে কোনো ভিসা ফি প্রয়োজন নেই, মানে আপনি জাস্ট ফর্ম ফিল আপ করবেন, তারপর হচ্ছে যে আপনারা ভিসা হওয়ার পর টাকা নয়তো টাকা নাই। তো সেক্ষেত্রে আপনাদের একটা ভালো একটা সুযোগ আছে, যেহেতু আলবেনিয়া ইউরোপের পাশে একদম শেঙ্গেনের কাছাকাছি অবস্থিত, আপনি স্ক্রিনে দেখলে বুঝতে পারবেন যেটা ঠিক ইতালির পার্শ্ববর্তী দেশ এবং মন্টেনেগোর সাথে। তো সেক্ষেত্রে আপনারা ট্রাই করতে পারেন। তবে আরেকটা কথা আপনারা জেনে রাখা ভালো যে আলবেনিয়া ভিসা রিজেকশন খুবই বেশি, যেটা বর্তমানে আমাদের বাংলাদেশের জন্য বেশিরভাগ রিজেক্টে করে, কিন্তু আপনারা চেষ্টা করতে পারেন। কারণ হচ্ছে যে একবার রিজেক্ট হলে আবার কিছুদিন পর আবার অ্যাপ্লাই করেন, যেহেতু এখানে আপনার ভিসা ফি এক টাকাও দেওয়া লাগছে না, তো সেক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন। তো এখানে আরেকটা কথা বলে দিই, যাদের মিনিমাম 10টার উপর ট্রাভেল হিস্টরি আছে তারা ট্রাই করতে পারেন, আর যাদের ট্রাভেল হিস্টরি খুবই কম মানে 5-6টা 4-5টা দেশ তারা চেষ্টা করতে পারেন, যেহেতু এখানে আলবেনিয়া ব্যাপার যেটা শেঙ্গেনের পার্শ্ববর্তী দেশ। তো সেক্ষেত্রে আপনারা ট্রাভেল হিস্টরি যাদের বেশি আছে তারা চেষ্টা করতে থাকেন, সবসময় রিজেক্ট হলো আবার ট্রাই করতে থাকেন, তাহলে আপনারা একটা না একটা সময় সাকসেস হয়ে যেতে পারেন। আর সবচেয়ে বড় কথা হচ্ছে রিজেক্ট থাকলে আপনি যেতে পারবেন। তো সেক্ষেত্রে আপনারা যেহেতু আমি বারবার বলতেছি এখানে কিন্তু এক টাকাও ভিসা ফি লাগে না, আপনি অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করার পর হচ্ছে যে আপনার যদি ভিসা অ্যাকসেপ্ট করে তারা, তাহলে আপনাকে ভিসা ফি দিতে হবে। মানে কথা হচ্ছে যে আপনাকে অ্যাকসেপ্ট করার পর হচ্ছে ভিসা ফি, আর যদি তারা রিজেক্ট করে দেয় তাহলে এখানে শেষ। আর যদি এখানে আমার স্ক্রিনে দেখতে পাবেন যে অ্যাপ্লিকেন্ট ইনফরমেশনের মধ্যে আপনারা যখন বাংলাদেশ চুজ করবেন তো অটোমেটিক কনসুলার অফিসটা চায়না বেজিংয়ে আসবে, এটা মাস্ট আপনাদের মাথায় রাখতে হবে। কনসুলার অফিসটা খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস, অ্যাপ্লাই করার সময় আপনারা এই জিনিসটা মাথায় রাখতে হবে, কনসুলার অফিসটা এটা অটোমেটিক সিলেক্ট হয়ে চায়না বেজিং আসবে, আর যদি না আসে ঠিক আপনারা এটা করে দিবেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে এখানে ভিসা অ্যাপ্লিকেশনটা অ্যাপ্লাই করাটা খুবই সিম্পল একটা জিনিস, যেটা আপনার পার্সোনাল ইনফরমেশন, পাসপোর্ট ইনফরমেশন, তারপর হচ্ছে যে আপনার ফ্যামিলি মেম্বার যদি অ্যাপ্লাই করতে হয় ফ্যামিলি মেম্বার ইনফরমেশন, ভিসা ইনফরমেশন, তারপর হচ্ছে যে আপনারা হোস্ট যেটা হচ্ছে যে আগে আলবেনিয়া ভিসা অ্যাপ্লাই করতে হলে ইনভাইটেশন লেটার ছাড়া পসিবল ছিল না, তো সেই ক্ষেত্রে আপনারা হচ্ছে যে ইনভাইটেশনের জন্য আপনার এখন হোটেল বুকিং দিয়ে আপনারা হচ্ছে যেটা হোস্ট ইনফরমেশন এখানে। তারপর হচ্ছে যে আপনাদের যাবতীয় যে পুরান ভিসা ট্রাভেল করছেন, তারপর হচ্ছে আপনার 12 মাসের ব্যাংক স্টেটমেন্ট, তারপর হচ্ছে যে আদার্স কিছু ডকুমেন্ট, এগুলো আপনারা দেখলে বুঝবেন। তো সেগুলো সবগুলো ইনফরমেশন আপনারা দিয়ে হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন যে ভিসা অ্যাপ্লাই করার সময় সি ট্যুরিজম সি আপনার অ্যাপ্লিকেশন ভিসা ক্যাটাগরিটা হচ্ছে যে ট্যুরিজম সি, তো সি ক্যাটাগরিতে আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে, যেহেতু ট্যুরিস্ট হিসাবে অ্যাপ্লাই করতে চান তাহলে। আর যাদের আলবেনিয়া পরিচিত কেউ আছে, যদি এজেন্সির মাধ্যমে আপনারা যদি কোনো ইনভাইটেশন নিতে পারেন যে ওই দেশের ট্রাভেল এজেন্সি থেকে, তাহলে আপনাদের ভিসাটা একদম 100% সাকসেস হয়ে যাবে। এটা এটা আপনার যদি পরিচিত কেউ থাকে তো ওই দেশের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আপনার ইনভাইটেশন যদি একটা এজেন্সির মাধ্যমে নিতে পারেন তাহলে এই ভিসাটা আপনার 100% হবে। যেহেতু আমি আপনাকে প্রথমে বলছি ভিসা রিজেকশনটা একটু বেশি, আপনারা চেষ্টা করতে পারেন। আমার কথা হচ্ছে যে যতগুলো সত্যি ইনফরমেশন আমি আপনাদের ততগুলোই সত্যগুলো দিব, আমি আপনাদের মিথ্যা আশা দিব না যে আপনারা অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন ভিসা, যেটা সত্যি আপনারা চেষ্টা করতে পারেন। আমি আপনাদেরকে কিছু কিছু ইনফরমেশন গুলো দিচ্ছি, এটা হয়তো অনেকটাই জানে না যে আলবেনিয়া ভিসা অ্যাপ্লাই করতে কোনো টাকা লাগে না, যে অনেকটা হয়তো ভাবে যে 80 ইউরো আপনাকে পেমেন্ট করতে হবে, তাদের ভিসা ফি মনে হচ্ছে যে 80 ইউরো। তো যার ক্ষেত্রে অনেকরা 8-10 হাজার টাকার ক্ষেত্রে এই জন্য চিন্তা ভাবনা করে জানে রিজেকশন এই জন্য অ্যাপ্লাই করে না, যেহেতু আপনাদের এখানে কোনো 1 টাকা ফি দেওয়া লাগতেছে না, তো আপনারা এখানে চেষ্টা করতে তো কোনো ইয়ে নেই। তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে যে আপনারা অ্যাপ্লাই করতে থাকেন, একবার রিজেক্ট হলে কিছুদিন পর আবার কত মাস পর পর যেন অ্যাপ্লাই করতে পারবেন যায় না, তো চেষ্টা করতে থাকেন। তো এটা যে এটা আপনারা একটা মাথায় রাখতে পারেন যে আলবেনিয়ার ভিসা যদি আপনারা নিতে পারেন তাহলে আপনাদের যদি শেঙ্গেনে ভবিষ্যতে অ্যাপ্লাই করতে চান সেটা আপনাদের জন্য অনেক বড় একটা প্লাস পয়েন্ট হয়ে যাবে। আর আলবেনিয়ার ভিসা পাওয়ার সত্ত্বেও পরে অনেকটা এয়ারপোর্ট থেকে ডিপোর্ট করে দেয়, তা আপনাকে সবসময় ভ্যালিড রিজন দেখাইতে হবে, ভ্যালিড রিজন দেখাইলে কোনো দেশ থেকে আপনাকে ডিপোর্ট করবে না, আপনাকে ভ্যালিড রিজন। এখন হচ্ছে যে আপনাকে ভ্যালিড রিজনটা আপনারা কিভাবে কি করবেন সেটা হচ্ছে যে আপনাদের সম্পূর্ণ আপনাদের উপর, যে ভ্যালিড রিজন দেখাইতে হবে কোনো এয়ারপোর্ট থেকে আপনাকে ডিপোর্ট করবে না। আর তারা মূলত সন্দেহ হলে হচ্ছে যে মূলত ডিপোর্টটা করে, তো সেক্ষেত্রে আপনারা এগুলো মাথায় রাখবেন।
তো অ্যাপ্লাই করার পরে যখন আপনি আমার স্ক্রিনে দেখতে পাবেন যে এখানে ফিনালাইজ মানে ফিনিশ করার পরে অ্যাপ্লিকেশনটা তারপর সে যে ট্র্যাকিং নাম্বারটা এরকম পাবে ট্র্যাকিং নাম্বার যেহেতু এটা আমি অ্যাপ্লাই করিনি জাস্ট ড্রাফটে হয়ে আছে তো সেক্ষেত্রে আপনারা এখানে দেখতে পাবেন ভিসা স্ট্যাটাসের মধ্যে হচ্ছে যে আপনারা সাবমিট করার পরে দেখতে পাবেন একটা আমি মনে রাখবেন যে শনি রবিবার তো ইন্টারন্যাশনাল ছুটি তো যার কারণে সব মঙ্গলবারের পরে থেকে জমা দেবেন একদিনের মধ্যে হয়তো তারা ডিসিশনটা দিয়ে দিতে পারে আপনি যে ইমেলের মাধ্যমে ইউজ করবেন ওই ইমেলের মাধ্যমে আপনি ডিসিশনটা পেয়ে যাবেন তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে আজকে আলবেনিয়া সম্পর্কে আপনাদেরকে বলে দিলাম যারা যারা হয়তো জানতেন না তারা হয়তো এখন চেষ্টা করতে পারেন ভিডিও ডিসক্রিপশন থেকে আমার আলবেনিয়া ভিসা অ্যাপ্লাই ফর্ম লিঙ্কটা নিয়ে নিতে পারেন তারপর একটা অ্যাকাউন্ট খুলে তারপর হচ্ছে যে আপনারা জমা করতে পারেন তো যদি আপনি ট্র্যাকিং নাম্বারটা দিয়ে ট্র্যাক করতে পারবেন অথবা আপনার অ্যাকাউন্ট যেটা দিয়ে খুলবেন সেটা দিয়ে আপনি হচ্ছে যে অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনি ট্র্যাকিং নাম্বার ওইখান থেকে দেখতে পারবেন তো আজকে আপনাদেরকে আলবেনিয়ার সম্পর্কে সম্পূর্ণ বুঝিয়ে দিলাম যাদের কোনো কোশ্চেন থাকে কমেন্ট করতে পারেন আর পরবর্তীতে আলবেনিয়ার আমি একটা ওয়ার্ক পারমিট নিয়ে হয়তো আমি আপনাদেরকে একটা আপডেট দিব যেটা হচ্ছে যে আপনাদের অনেকদের অনেক মানুষের কাজ আসতে পারে তো আরো আমি অনেক ইনফরমেশন দিব ভিডিও যারা এখন চ্যানেল সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এটা আপনাদের সম্পূর্ণ কাজ আসতে পারে ফিউচারে তো যদি কেউ আমার মাধ্যমে প্রসেসিং করতে চান তাহলে আলবেনিয়া ভিসা তাহলে আমি প্রসেস করে দিতে পারবো তাহলে আমাকে ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন আর তো আজকে যেহেতু আলবেনিয়া সম্পর্কে আজকে আপনাদের সবাইকে বুঝিয়ে দিলাম তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি ততদিন ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ভিডিও অপেক্ষা করেন আল্লাহ হাফেজ।